আমি তোলা হচ্ছে, আপনি এখনই কেন এনট্রি করার সময় আমি বলবেন। ধন্যবাদ আজকের উপস্থিত এই ইতিহাস বিকৃতি আইন জেনোসাইড ডিনায়াল হয়ে প্রতিষ্ঠা করার জন্য যেসব সংগ্রামী ছোট ভাইরা এখানে এসছেন এবং এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আমার আজ অত্যন্ত ভালো লাগছে যে 9 তারিখে আমরা যখন দাঁড়িয়েছিলাম রাজু ভাস্কর্যে, তখন আমরা কতভাবে হয়তো 100 বা 150 মানুষ নিয়ে আমরা প্রথম দাঁড়িয়েছিলাম। সেদিনই শহীদ কন্যা ডক্টর নুরা চৌধুরী বলেছিলেন এই ছেলেদের যে তোমরা হতাশ হয়েও না, আমার মারা যখন প্রথম এই বিচারের দাবির জন্য শহীদ পরিবারের বিচারের দাবির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান, তখন তাদের সংখ্যা ছিল মাত্র 10 জন। আজকে 10 জন থেকে 9 জনে হয়েছে 100, 200, 300, আর আজকে দেখুন বিশাল ব্যক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। 9 জুন আমি আমার মুক্তিযুদ্ধে কেন আমি গিয়েছিলাম তার কথা আমি বলেছি, এখন এ ব্যাপারে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। 14 বছর 7 মাস বয়সে মানুষ অনেক কিছু বুঝে না, কিন্তু তখন আমাদেরকে সেই সময় যেতে বাধ্য করা হয়েছিল। আমরা গিয়েছিলাম, আমাদের উপর অপারেশন সার্চ লাইট দিয়ে আমাদের উপর একটা গোলা চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন যে ব্যাপারটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ প্রকল্পে সরকার বিবেচনা করবেন সেটা সরকারের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের এই অর্গানাইজিং কমিটির ছোট ভাইরা তারা একটা নাম দিয়েছেন জেনোসাইডাল ডিনায়াল ল, হতে পারে এটা অন্যরকম কোনো নাম হোক না তাই, কিন্তু আমাদের আসল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে 71 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, 7ই মার্চের পর থেকে 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট হয়েছে। সেদিন ঢাকা সহ সারা বাংলাদেশ রক্ত গঙ্গায় বয়ে গেছে এবং সেই রক্ত হইয়েছে সামরিক যান্তারা পাকি হানাদার বাহিনীরা। সে কথা আমার আজ থেকে 44 বছর আগের কথা আমি এখনো বলতে পারি না। এরপর 26শে মার্চ থেকে আমরা আর মানুষ থাকিনি, আমরা হয়ে গেছি মুক্তিযোদ্ধা। এদেশে তখন 7.5 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে কোটি কয়েক মানুষ ছাড়া বাকি সবাই মুক্তিযোদ্ধা। কেউ সরাসরি প্রত্যক্ষ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কেউ বা আমাদের আশ্রয় দিয়েছেন, কেউ বা আমাদের খেতে দিয়েছেন, আমি বলবো সবাই মুক্তিযোদ্ধা। ইতিমধ্যে সরকারকে আমি ধন্যবাদ জানাই, যেসব মেয়েরা যে 2 লক্ষ মা-বোন এই যুদ্ধে তাদের সংগ্রাম হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারাও মুক্তিযোদ্ধার সম্মানে ভূষিত হয়েছেন, তারাও এখন থেকে নিয়মিত সম্মানী ভাতা পাবেন এবং সার্টিফিকেট পাবেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, আমরা বলতে পারবো যে আমাদের মা বোনরা আমাদের সাথেই ছিলেন, তারা শুধু যে খেতে দিয়েছেন, তারা শুধু যে আশ্রয় দিয়েছেন, তারা শুধু যে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, তথ্য দিয়ে যে সাহায্য করছেন তাই নয়, এমনকি প্রয়োজনে নিজের সম্ভ্রমটুকু দিয়েও তারা আমাদেরকে সাহায্য করেছেন। এই যে আমাদের বিরক্ত গাথা একটা আনন্দময় অতীত, এই অতীতকে যদি আমরা ভুলে যাই তার চেয়ে বড় মুখের আর কিছু থাকবে না। আমি মাঝে মাঝে ভাবি যে এই ইতিহাস বিকৃতি করার পিছনে মূল কারণটা কি, কারা করতে চায়, কেন করতে চায়, কেন এই সহজ ইতিহাসটা
অতি সাধারণ সরল রেখার ইতিহাস, সরল রৈখিক ইতিহাস, সেটাকে কেন আঁকাবাঁকা করে ছুড়ে দেওয়া হচ্ছে? কারণ একটাই, 44 বছর আগে যারা আমাদের মা বোনের সম্ভ্রম নিয়েছিলেন, 44 বছর আগে যারা আমার শহীদ বন্ধুদেরকে হত্যা করেছিলেন, 44 বছর আগে যখন এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, আজ যখন বর্তমান সরকারের নেতৃত্বে এই হত্যার বিচার শুরু হয়েছে, তখন একদল রুখে দাঁড়াতে যাচ্ছে। তো আপনারা যতই রুখে দাঁড়াতে চান, আগের দিন আমার ভাই বাবু ভাই বলেছিলেন সেই পুরনো কথাটা, হয়তো রং মেরেছে, হয়তো আমরা এখন আর কিশোর নই, আমরা তরুণ নই, আমরা কেউ প্রৌঢ়, কেউ বৃদ্ধ, কেউ মারা গেছি, কিন্তু এখনো আমরা যারা বেঁচে আছি তারা অস্ত্র জমা দিয়েছে বঙ্গবন্ধুর কথায়, ট্রেনিং টুকু কিন্তু ভাই জমা দেই নাই। এখনো আমাকে জিজ্ঞাসা করেন আমি লাইট মেশিন গানের কয়টা পার্টস আমি এখনো বলে দিতে পারবো। আপনাদের গ্যাতার্থে, ছোট ভাইদের গ্যাতার্থে জানাচ্ছি 52টা পার্টস। মিটতে হলে আপনার কোনো পরিচিত যদি অন্য থাকে সশস্ত্র বাহিনীতে, তাকে জিজ্ঞাসা করে নেবেন একটা গ্রেনেডের কয়টা স্পিন হয়। আমরা যখন যে গ্রেনেডটা ইউজ করতাম তখন সেটা 8 গ্রেনেড ছিল না, এখন অনেক অত্যাধুনিক গ্রেনেড চলে এসেছে, কিন্তু তখন সেই গ্রেনেডের স্পিড হতো 52টা। কিলিং এরিয়া ছিল 50 গজ, 50 গজের মধ্যে আপনি থাকলে আপনি মারা পড়বেন। গ্রেনেডটা আপনি ছুঁড়ে যদি আপনি না শুয়ে পড়েন আপনি মারা পড়বেন। ইত্যাকার যাবতীয় ব্যাপারগুলো কিন্তু এখনো আমাদের মাথার সেই নিউরনের ভিতরে রয়ে গেছে, আমরা একেবারে ভুলে যাইনি। আজও যদি সরকার বলে যে যাও তোমাদের ছেড়ে দিলাম, আমি একটা করে অস্ত্র হাতে দিয়ে ছেড়ে দিলাম, ওই সব যুদ্ধাপরাধী কোথায় উড়ে যাবে ভাবতেই পারবেন না। 10টা দিন সময় দেন সময়ের কাছে, আমার সরকারের কাছে আমার আবেদন, আর আমাদের কাছে প্রত্যেকের হাতে তুলে দেন একটা করে অস্ত্র, দেখবেন কোথায় তারা চলে গেছে, কোথায় নিঃশেষ হয়ে গেছে ওই সব অপরাধী দল যারা আজও ষড়যন্ত্রের জাল বুনছে, আমাদের কাস্তিকে নিয়ে চিরিমিরি খেলছে, সেই সব চিরিমিরি খেলা লোকজনকে ধ্বংস করতে আমাদের 10 দিনের বেশি লাগবে না। কথা দিচ্ছি আপনার সরকার এইটুকু ক্ষমতা শুধু আমাদেরকে দিন। তো অনেক কথা হলো আপনাদের এখানে।